ওকে আমরা হচ্ছে এই পার্টে যেটা দেখব সেটা হচ্ছে হচ্ছে আমরা আমাদের কোডগুলোকে যদি আমরা আরেকবার যদি দেখিনি যে আমাদের কিন্তু মোটামুটি সব ঠিক আছে বাট তারপরও এখানে কিন্তু কিছু প্রবলেম এখনো রয়ে গেছে তো প্রবলেম আর প্রবলেম তোমার কাজ হচ্ছে শুধুমাত্র এই প্রবলেম গুলাকে হচ্ছে সলভ করে ফেলানো দেখো তুমি একটা জিনিস একটু যদি তোমাকে যদি একটু ডিসক্রাইব করি একটা জিনিস সেটা হচ্ছে আমাদের সাইটে কিন্তু এরকম একটা প্রোডাক্ট থাকবে না আমাদের কিন্তু অনেক প্রোডাক্ট থাকতে পারে হাজার হাজার প্রোডাক্ট থাকতে পারে তো সেক্ষেত্রে তুমি কি করবা যে এই যে এইরকম হচ্ছে তুমি নাম লিখবা তারপর আবার কনসোলটট লক করবা আবার হচ্ছে একটা প্রোডাক্টের ইনফরমেশন লিখবা আবার কনসোলট লক করবা তো এরকম করতে করতে কিন্তু একসময় দেখা গেছে তুমি কিন্তু মানে এটা কোডের ভিতরে হারায় যাবা তুমি নিজে বুঝবা না আসলে কোন প্রোডাক্টের জন্য কোন ইনফরমেশন তুমি লিখছো বা কি করছো তো এখন এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমরা যদি এরকম অবজেক্ট দিয়ে যে এগুলো কিন্তু আমাদের অবজেক্ট যে প্রোডাক্ট ইনফো এটা কি এটা একটা অবজেক্ট তো তুমি বুঝা ট্রাই করো আর এটা কিন্তু তোমার এই প্রথম কিন্তু বুঝবা না এটা খুব কঠিন একটা জিনিস আজকের যে বিষয়টা সেটা বারবার যখন এটা শুনবা প্র্যাকটিস করবা তখন হচ্ছে তুমি এই বিষয়টা বুঝবা দেখো আমরা কিন্তু এই প্রোডাক্ট অবজেক্ট দিয়ে কিন্তু আমাদের এই প্রোডাক্টের যে ইনফরমেশন আছে বা ডিটেলস আছে এটা কিন্তু আমরা শো করাইতেছি কিন্তু আমরা তো সবসময় সেম একটা প্রোডাক্ট দিয়ে আমরা আমাদের ইনফরমেশন গুলো শো করাবো না এরকম একটা প্রোডাক্ট আমাদের থাকবে না আমাদের অনেক প্রোডাক্ট থাকবে তো এতগুলা প্রোডাক্টকে তুমি হচ্ছে কিভাবে ম্যানেজমেন্ট করবা সেটাই হচ্ছে আমরা আজকে দেখব এবং এটা করার জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ফাংশন ইউজ করতে হয় সো ফাংশন যদি তুমি ইউজ করা শিখে যেতে পারো তাহলে বলা যায় তুমি মোটামুটি জাভাস্ক্রিপ্ট এর কোর একটা কনসেপ্ট তুমি ধরে ফেলতে পারবা তো চল আমরা এত কথা না বলে আমরা হচ্ছে এখানে চেঞ্জ করে ফেলি আমরা হচ্ছে আজকে দেখতে চাচ্ছি যে ফাংশন তো মোটামুটি আজকে জিনিসটা আমরা হচ্ছে যেভাবে অর্গানাইজ করে নিব এটাই তুমি বলতে পারো এটা হচ্ছে আমাদের ফাইনাল অর্গানাইজ সো যেহেতু ফাইনাল অর্গানাইজ এখানে কিন্তু তোমার একটু কষ্ট হবে জিনিসগুলো বুঝতে প্রথম প্রথম কষ্ট হবে পরে কিন্তু তুমি বুঝে যাবা তো দেখো আমরা হচ্ছে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি মন করো এই প্রতিটা এই ডিফারেন্স ডিফারেন্স প্রোডাক্ট যদি এরকম দেখাতে চায় তাহলে আমাদের কিন্তু উচিত হচ্ছে এখানে সোজাসুজি একটা ফাংশন নিয়ে ফালানো আমরা তো প্রথমে একটা ফাংশন নিয়ে নিই তুমি জানো ফাংশন কিভাবে নিতে হয় সো আমরা একটা ফাংশন নিতে পারি এবং ফাংশনে যদি আমরা একটা নাম দিই শো প্রোডাক্ট ইনফো আমরা মনে করো এইরকম একটা নাম দিলাম এখানে হচ্ছে কার্লি ব্রাসেস আর হচ্ছে তোমার প্যারান্থিস দিয়ে শেষ করলাম তো এই জিনিসটা হচ্ছে তোমার ফাংশনের বডি এখানে যা দেখতেছো এটা হচ্ছে তোমার কিন্তু ফাংশনের কিন্তু বোর্ডে এখন তুমি যেটা করতে পারো এই যে তোমার এই পুরো কোডটা আছে এটাকে তুমি ফাংশনের ভিতরে পাঠাই দাও তোমার কাজ হচ্ছে এখন বুঝলেও সমস্যা নাই না বুঝলেও সমস্যা নাই তুমি আগে এটার মধ্যে পাঠাই দাও তো পাঠাই দেওয়ার পরে এখন তোমার কি হয়েছে দেখো তুমি যদি এখন এই ফাংশনটাকে কল করো কোথাও বাইরের রেজাল্ট তুমি কিন্তু এখন এই কন্ট্রোল অল্টার ধরে এন চাপ দিলে কিন্তু কাজ হবে না দেখো তোমার হচ্ছে আচ্ছা আমরা যেটাকে হচ্ছে একটু কেটে দিই কন্ট্রোল অল্টার এন দি এবং হচ্ছে এটাকে হচ্ছে একটু ক্লিয়ার করে আসে আমাদের এখানে আগের রেজাল্ট দেখাইতেছে তো এবার যদি আমরা সেভ দি এবং কন্ট্রোল অল্টার এন দি দেখো আমাদের রেজাল্ট কিন্তু ছক্কা কিছু কিন্তু দেখাইতেছে না কারণ কি আমরা আমাদের কোডটাকে একটা ফাংশনের ভিতরে নিয়ে নিছি আর ফাংশন কি কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটা তো তুমি জানো ফাংশন কে ডিক্লেয়ার করার জন্য জাস্ট ফাংশনের এই প্রথম এই অংশটাকে তুমি হচ্ছে জাস্ট ফাংশনের বডির বাইরে হচ্ছে কল করে দিবা বাস তোমার কাজ শেষ তুমি হচ্ছে এই হচ্ছে তোমার এখানে হচ্ছে এটাকে স্টেটমেন্টা শেষ করে দিবা সেমিকোলন দিয়ে তো এবার যদি তুমি কন্ট্রোল এস দাও এবং কন্ট্রোল অল্টার এন দাও এবার কিন্তু দেখো তোমার কিন্তু এই জিনিসটা কিন্তু দেখাইতেছে রেজাল্ট কিন্তু দেখাইতেছে তো এখন তুমি একটা প্রশ্ন করতে পারো যে এটা তো সেম একই জিনিস হইলো এ কষ্ট মষ্ট করে আমার আবার এই ফাংশন লিখে ফাংশনের ভিতরে ঢুকাই তাহলে আমার বেনিফিটটা কি হইলো এটার বেনিফিট আসলে কি এখনো কিন্তু তুমি এটার বেনিফিট পাও নাই তুমি আগে যেটা করতা সেটাও সেম জিনিস ছিল বরং সব মাঝখান দিয়ে কষ্ট করে আবার ফাংশনের ভিতরে ঢুকাইলা ফাংশন নিলে আবার বাইরে কল করলা তাহলে বেনিফিট কি এটার একটা বেনিফিট আছে বেনিফিটটা যেটা সেটা হচ্ছে তুমি কিন্তু জানো ফাংশন কিন্তু এই জায়গার মধ্যে একটা ডাটা নিতে পারে যেটাকে বলা হচ্ছে আমরা ফাংশনের হচ্ছে এখানে তুমি চাইলে কিন্তু একটা প্যারামিটার সেট করতে পারো আবার এখান থেকে কিন্তু চাইলে তুমি ফাংশনের একটা আর্গুমেন্ট পাঠাইতে পারো ফাংশনকে এখন তুমি এখানে কোন আর্গুমেন্টটা পাঠাইবে বুঝো কিন্তু না বুঝলে দেখবে যে মাথার উপর দিয়ে তুফানের মতো যাবে তোমার তুমি এখানে যদি এই প্রোডাক্ট ইনফুনামে এই জিনিসটাকে যদি ফাংশনের এখান থেকে मान कर এখানে দিয়ে দিলা তুমি মনে করে এই জিনিসটাকে এখানে দিয়ে দিলা সো এটা হয়ে গেল তোমার ফাংশনের হচ্ছে আর্গুমেন্ট এখন এই আর্গুমেন্টকে তুমি এখানে ধরার জন্য হচ্ছে একটা প্যারামিটার দিবা যদি তুমি এই জিনিসটা না বুঝো আমি কিন্তু ওই যে ফাংশনের ক্লাস দেখাইছি ওখানে ভালো করে বুঝাইছি কিন্তু কিভাবে ডাটা নে ফাংশন কিভাবে ডাটা বাইরে থেকে নে আউটপুট নে ওই জিনিসটা বুঝাইছি তুমি ওটা আবার দেখে আসো তো তুমি তো এখানে দিয়ে দিলা ফাংশনের এই অবজেক্টটাকে তুমি হচ্ছে এখান থেকে পাস করে দিলা এবার যদি তুমি কন্ট্রোল অল্টার অ্যান দাও দেখবা যে প্রবলেম নাই তেমন একটা এই যে আমরা যদি এটাকে একটু উপরের দিকে উঠাই দেখো দেখাইতেছে কিন্তু তাহলে আমার লাভটা হইল কি তো লাভ যেটা হয়েছে সেটা হচ্ছে একটু পরে তুমি বুঝবা আমরা কিন্তু এটাকে হচ্ছে এই যে আর্গুমেন্ট পাঠাইছি বাইরের থেকে কিন্তু এখানে কোনো প্যারামিটার সেট করি নেই তো চলো আমরা হচ্ছে একটা প্যারামিটার সেট করে ফেলি যে প্যারামিটারটা হচ্ছে এই প্রোডাক্ট যে জিনিসটা আছে সে হচ্ছে ওই প্রথম প্যারামিটারটাকে ধরে ফেলবে তো তুমি হচ্ছে এখানে একটা প্যারামিটার সেট করে ফেলো সুন্দর করে নাম দিয়ে দাও প্রোডাক্ট ডিটেলস তুমি এরকম দিতে পারো এরকম একটা নাম তুমি মনে করো দিয়ে দিলা এখন কিন্তু তোমার একটা সুবিধা কি সুবিধা হয়েছে দেখো এখন কিন্তু তোমাকে আর এই প্রত্যেকটার আগে কিন্তু প্রোডাক্ট ইনফো প্রোডাক্ট ইনফো এটা কিন্তু লেখার দরকার নাই তুমি চাইলে প্রথম সুবিধা যেটা সুবিধাটা কিন্তু এখনো তুমি দেখো না একটু পরে দেখবা তুমি একটা কাজ করো তুমি হচ্ছে এই প্যারামিটার গুলাকে প্রত্যেকটার আগে হচ্ছে সেট করে দাও এখন এই প্রত্যেকটাকে তুমি কাট বা সেট করবা কাট বা সেট করবা এটা করার দরকার নাই তুমি হচ্ছে তোমার কিবোর্ড থেকে অল্টার ধরে এই এখানে একটা ক্লিক করো তারপরে এখানে একটা ক্লিক করো এখানে একটা ক্লিক করো যেখানে যেখানে প্রোডাক্ট ইনফো শেষ হইছে ওখানে একটা ক্লিক করো এবার সবগুলোকে তুমি হচ্ছে ব্যাক স্পেস দিয়ে যে একসাথে হচ্ছে তুমি সুন্দর করে কেটে দাও এবার সব কেটে এখানে সাফ হয়ে গেছে তো যাই হোক আমাদের আবার এখানে ক্লিক করা ছিল এই জন্য এটাও কেটে গেছে আমরা কন্ট্রোল দিয়ে একটু ব্যাকে আসি আমাদের উচিত ছিল হচ্ছে এখানে এই যে একটা ক্লিক করার পরে অল্টার ধরে আবার এখানে ক্লিক করা তারপরে আবার এইখানে একটা ক্লিক করে ফেলি আমরা এখানে একটা ক্লিক করে ফেলি আমরা হচ্ছে এগুলা কেটে দিব কারণ আমরা এখন এখানে আমাদের প্যারামিটার দিয়ে হচ্ছে ডাটা ধরবো যেন আমরা অনেকগুলো জিনিসকে দেখাইতে পারি এটা এখন হচ্ছে আমরা যেটা করবো এখানে হচ্ছে এই প্রোডাক্ট ডিটেলস যে প্যারামিটারটা আছে এটা তুমি দিয়ে দাও প্রোডাক্ট ডিটেলস যে প্যারামিটারটা হচ্ছে তুমি এখানে সেট করে ফেলো তো দেখো এখন কিন্তু তোমার প্রত্যেকটা অবজেক্ট এর আগে তুমি প্যারামিটার সেট করে ফেলছো কোন ব্যাপার না তুমি যদি এবার যদি কন্ট্রোল দাও যে রেজাল্ট তো আছে বাট আমি পাইতেছি যে সুবিধার জন্য একটু ওয়েট করো সুবিধাটা হচ্ছে তুমি এখন পাবা একটু পরে সাপোজ মনে করো তোমার এখানে একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে প্রোডাক্ট ইনফু তুমি দিলা এটার নাম হচ্ছে ওয়ান দিলা প্রোডাক্ট ইনফো ওয়ান তার মানে প্রোডাক্ট ইনফু আমাদের চেঞ্জ করতে হবে সো ফেলো প্রোডাক্ট ইনফো ওয়ান প্রোডাক্ট ইনফো ওয়ানে কি আছে তুমি কন্ট্রোল অল্টার এন দিলে কিন্তু দেখতেছো যে প্রোডাক্ট ইনফো ওয়ান হচ্ছে তোমার মোবাইল আছে তো এবার যদি তোমার সাপোজ মনে করো আরেকটা প্রোডাক্ট সো তুমি এটাকে জাস্ট কপি করে ফেলো সুন্দর করে আমি যেমনি যেমনি দেখাতেছি কপি করো কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দাও সাপোজ মনে করো এটা হচ্ছে তোমার প্রোডাক্ট ইনফো টু তো এই টু এর মধ্যে সাপোজ মনে করো এটার নাম হচ্ছে কম্পিউটার তো তুমি সুন্দর করে লিখে দাও কম্পিউটার কম্পিউটার লিখে দিলা এখানে দিয়ে দিলা হচ্ছে কম্পিউটার যেহেতু এটা বড় সরো জিনিস সেটার প্রাইস দিয়ে দিলা তুমি হান্ড্রেড এটা তোমার হচ্ছে প্রোডাক্টের কোয়ান্টিটি আছে তোমার কাছে সাপোজ মনে করো ফাইভ আর এটা মনে করো তোমার স্টকে নাই ফলস দিয়ে দাও নাই মানে ফলস আর কি ওখানে তার ইস নো দেওয়া যাবে না তোমাকে হচ্ছে ট্রু আর ফলস ইউজ করতে হবে তো দেখো তুমি হচ্ছে যেটা করছো আরেকটা জিনিস নিয়ে নিছো এবার যদি তুমি এই ফাংশনটাকে আরেকটা ডুপ্লিকেট করো শিফট অল্টার ডাউন দিয়ে ডুপ্লিকেট করতে হয় এবং এটার মধ্যে যদি প্রোডাক্ট ইনপুট টু আগেরটা হচ্ছে ওয়ান পরেটা হচ্ছে টু তুমি যদি এবার টু কে পাস করে দাও দেখো এখানে যদি তুমি টু কে পাস করে দাও এবার দেখবে হচ্ছে খেলা কাকে বলে তুমি যদি কন্ট্রোল অল্টার এন দাও দেখো তোমার কিন্তু দুইটা রেজাল্ট চলে আসছে প্রথম যেটা প্রোডাক্ট নেম এটা হচ্ছে মোবাইল প্রোডাক্ট প্রাইস এত কোয়ান্টিটি এত ট্রু পরেরটা হচ্ছে কম্পিউটার পর একটা প্রোডাক্ট প্রাইস হান্ড্রেড কোয়ান্টিটি ফাইভ ইজ অ্যাভেলেবেল ফলস দেখো কিন্তু ফাংশনের কারণে কিন্তু আমরা এরকম একটা না তুমি এরকম একশোটা নিলেও কিন্তু তোমার এই বারবার কনসোল ডট লক কনসোল ডট লক লক লেখার কিন্তু কোনো দরকার নাই তুমি জাস্ট হচ্ছে শুধুমাত্র এখানে একটা করে বাড়াইতে থাকবা আর এখান দিয়ে হচ্ছে বাড়াইতে থাকবা প্রোডাক্টের ইনফরমেশন কনসোল ডট লক অটোমেটিক হচ্ছে তার কাজ করতে থাকবে এটা হচ্ছে তার ধর্ম তো এই ফাংশনের কারণে কিন্তু কারণ আমরা জানি ফাংশনকে হচ্ছে বারবার হচ্ছে তুমি রিউজ করতে পারো চাইলে এটা হচ্ছে ফাংশনের সবচেয়ে মেইন একটা তোমার হচ্ছে সুযোগ সুবিধা তো আরো কিছু সুবিধা আছে সেটা যদি আমরা দেখতে চাই সেটা হচ্ছে দেখো এখন কিন্তু তোমার এই কনসোলড লগ যেটা প্রিন্ট এই জিনিসটা হচ্ছে তুমি ডিরেক্ট ফাংশনের ভিতরে হচ্ছে প্রিন্ট করে ফেলতেছো এই ফাংশনের বোর্ডের মধ্যে প্রিন্ট করে ফেলতেছো তো এরকম তো কথা ছিল না তুমি হচ্ছে প্রিন্ট করবো হচ্ছে যদিও তোমার কাছে মনে হইতেছে যে রেজাল্ট তো দেখাইতেছে কিন্তু রেজাল্ট দেখাইতেছে তো ভালো কথা কিন্তু তোমার প্রিন্টটা কিন্তু কনসোল লক কিন্তু এই ফাংশনের বোর্ডের ভিতরে তো তুমি তো ফাংশনের বোর্ডের ভিতরে কোনো কিছু দেখাতে চাচ্ছ না তুমি চাচ্ছ যে কোনো জায়গা থেকে ফাংশন কেস মানে হচ্ছে অ্যাক্সেস দেওয়ার জন্য যে কোন জায়গা থেকে তুমি অ্যাক্সেস নিতে চাচ্ছ তো এই যে জায়গা থেকে যদি তুমি ফাংশন মানে অ্যাক্সেস নিতে চাও তাহলে তোমাকে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে হচ্ছে কনসোল ডট লগটা আগে উঠাই দাও তারপরে দেখো কি করা যায় এটা উঠাই দাও এই এখানে উঠাই দিলা এই ব্র্যাকেটটাও যেহেতু কনসোল ডট লগ এর কারণে আসছে এটাও তুমি উঠাই দাও এ তোমাকে এখানে লিখতে হবে রিটার্ন করে দাও মানে হচ্ছে রিটার্ন করে দাও মানে বিষয়টা যদি বুঝো যে একটা মেশিন এই মেশিনের মধ্যে তুমি হচ্ছে যা কিছু বানাইছো মনে করো একটা ব্লেন্ডার মেশিন এটার মধ্যে তুমি যা দিছ ওটা সেখানে ব্লেন্ড রয়েছে এটা আর বের হইতেছে না এই বের করার জন্য তোমাকে হচ্ছে এখানে লিখতে হবে রিটার্ন লিখতে হবে তো রিটার্ন যখন তুমি লিখে ফেলবা এখন কিন্তু কিন্তু তোমার জন্য আরো অনেক সুযোগ সুবিধা চলে আসছে রিটার্ন আসার কারণে তোমার যেটা হয়েছে তুমি যদি এখন এই পুরো জিনিসটাকে তুমি যদি কন্ট্রোল অল্টার এন দাও তুমি কিন্তু একটা ইরোর মানে দেখো তোমাকে আমরা হচ্ছে এটা একটু ক্লিয়ার করি কন্ট্রোল এস দিয়ে সেভ দি কন্ট্রোল অল্টার এন দি দেখো তুমি যদি এই যে একটা ইরোর খাইছো কারণ তুমি এখন একটা রিটার্ন করে ফেলছো রিটার্ন করার পরে তোমার কাজ যেটা সেটা হচ্ছে তুমি চাইলে পুরো জিনিসটাকে হচ্ছে কনসোল ডট লগ এর ভিতরে ঢুকাই দিতে পারো সাপোজ এটাকে যদি এখন তুমি কনসোল এর আগে কিন্তু ঢুকালে কিন্তু লাভ হইতো না কারণ বাইরে তুমি কনসোল করতে পারতা না অলরেডি কনসোল তুমি ফাংশনের ভিতরেই দিয়ে বসে রইছো এখন যেহেতু রিটার্ন করে দিছো তখন বলতেছো ঠিক আছে আমি রিটার্ন করলাম যে আমার রেজাল্টটা তুমি এই প্রোডাক্ট ইনফোকে দিয়ে দাও এখন তুমি এটাকে বলতেছ যে আমি হচ্ছে এটাকে কাট করে কনসোল ডট লক করে দিতে চাচ্ছি কনসোল ডট লক করে দিবা তুমি এখানে হচ্ছে এই প্যাকেটের মধ্যে তুমি এটাকে দিয়ে দাও এটাকেও দিয়ে দিলা এটাকে যদি এটাকে আমরা ফেলে দিই আমরা হচ্ছে শিপটলটার ডাউন অ্যারো দিয়ে হচ্ছে ডুপ্লিকেট করলাম এটাকে দিয়ে দিলাম হচ্ছে আমাদের টু সো আমাদের টু দিয়ে দিলাম কন্ট্রোল এস দিয়ে সেভ দি এবার কিন্তু রেজাল সে ভিতর থেকে প্রিন্ট করাবে না রেজাল সে দিয়ে দিবে এই কনসোল ডট লককে যদি তুমি কন্ট্রোল অলটার তা হচ্ছে সরি কন্ট্রোল অল্টার এন দাও দেখো তোমার রেজাল্ট কিন্তু এবার বাহিরে প্রিন্ট হয়েছে চলে আসছে সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা ফাংশনের রেজাল্ট কিন্তু বাইরে নিতে হলে তোমাকে রিটার্ন লিখে নিতে হবে কনসোল ডট লগ যদি ভিতরে দাও ওই যে মাথায় রাখবা তুমি কিন্তু ফল্ট কিন্তু ব্লেন্ড করার জন্য জুস বানানোর জন্য দিছো কিন্তু এটা আলটিমেটলি ভিতরেই রয়ে গেছে এটা কিন্তু আর বের হইতেছে না এই বের করে আনার জন্য তোমাকে হচ্ছে রিটার্ন করে আনতে হবে এটা হচ্ছে সোজা হিসাব তো এখন কিন্তু আরো সুবিধা হইছে সুবিধা কি হইছে তুমি এখানে কনসোল ডট এত ঝামেলা না করে কোডটাকে আরো স্ট্যান্ডার্ড করে ফেলতে পারো আমরা হচ্ছে কনসোল ডট লগ এটাকে কেটে দিই এটাকেও কেটে দিই এটাকে কেটে দি এটাকেও কেটে দিলাম এটাকেও কেটে দিলাম এখন ওই পুরো জিনিসটাকে কিন্তু আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিতে পারি সাপোজ আমরা যদি লিখি কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট নামে ভেরিয়েবল নিলাম এখন এখানে বলে দিলাম হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের কি মোবাইল ইনফরমেশন সো তুমি এখানে একটা ভেরিয়েবলের নাম দিয়ে দাও হচ্ছে মোবাইল ইনফো মানে মোবাইলের ইনফরমেশনটা তুমি নিতে চাচ্ছো সো পুরো জিনিসটাই ভেরিয়েবলের মধ্যে চলে আসছে রিটার্ন করার কারণে সিম্পল আর পরেরটাকে তুমি আর হচ্ছে কনস্ট্যান্ট নিয়ে এখানে বলে দাও যে এটা হচ্ছে আমার কম্পিউটারের ইনফরমেশন সো তুমি বলে দাও কনস্ট্যান্ট হচ্ছে তোমার কম্পিউটার ইনফো সংক্ষেপে আমরা আদর করে ইনফো ডাক্তছি এটাকে ইনফো তো তোমার এখন কি হচ্ছে দেখো তোমার এখন পুরো রেজাল্ট কিন্তু এই দুটো ভেরিয়েবলের মধ্যে চলে আসছে এবার তুমি মনের সুখে এখানে কনসোল ডট লক করো কনসোল ডট লগ করে দাও করে দিলা তুমি জানো দুইটা ভেরিয়েবল তুমি একসাথেই এখন প্রিন্ট করে ফেলতে পারবা তো প্রথমটাকে দিয়ে দাও মোবাইল ইনফো তারপরে কমা দিয়ে যদি লিখে দাও কম্পিউটার কম্পিউটার ইনফো দোনোটাকে তুমি একসাথেই প্রিন্ট করে ফেলো কোনো সমস্যা নাই সেভ করো কন্ট্রোল অল্টার এন দাও এই যে দেখো এবার কিন্তু তোমার রেজাল্ট কিন্তু চলে আসছে দেখো এই যে দেখো তোমার হচ্ছে এই প্রোডাক্ট কোয়ান্টিটি 3 তারপর হচ্ছে তোমার হচ্ছে अवेलेबल ट्रू তারপর আবার এই যে প্রোডাক্ট নেম সে হচ্ছে এই এটা হচ্ছে তোমার এখানে হচ্ছে সে জায়গা নিয়ে নিচে ফাইল্লামি করে কিন্তু রেজাল্ট কিন্তু চলে আসছে আর যদি আমি আলাদা আলাদা দেখাতে চাও তাহলে একটা কাজ করতে পারো এখান থেকে হচ্ছে একটু সুন্দর করে দেখানোর জন্য তুমি হচ্ছে এটাকে কন্ট্রোল অল্টার ডাউন আরো দাও শিফট অল্টার ডাউন আরো দিয়ে এখানে লিখে দাও কম্পিউটার ইনফো তাহলে দেখবে কম্পিউটার রিলেটেড যতগুলো মানে ইনফরমেশন আছে এই যে তুমি এখানে যা যা দিছ তুমি যদি কন্ট্রোল অল্টার এন দাও দেখবে এই যেগুলো কিন্তু এই যে এখানে কিন্তু চলে আসছে যে দেখো প্রথমটা হচ্ছে তোমার মোবাইলের জন্য পরেরটা হচ্ছে তোমার কম্পিউটারের জন্য এবং এটা কিন্তু ডাইনামিক হয়ে গেছে অলরেডি তুমি যদি এখন এখান থেকে কোনো কিছু চেঞ্জ করো তুমি তো বুঝতেছ যে সাপোজ একশো জায়গায় তুমি এটা মনে করো কোনো কারণে এর জায়গায় ট্রু করে দিলা এটাকে ট্রু করে দিলা আবার মোবাইলেরটাকে তুমি করে দিলা সাপোজ মনে করো ফলস তো ফলস করে দিলা কন্ট্রোল এস দিয়ে সেভ দিলা আর এখানে মনে করো এখন হচ্ছে তোমার পঞ্চাশটা হয়ে গেছে আর মোবাইল মনে করো যে তোমার স্টকে হচ্ছে তোমার হচ্ছে প্রাইজে বাড়ি গেছে কারণ এটা এখন এই যে তোমার অ্যাভেলেবেল নাই স্টকে এই জন্য এটার প্রাইস বেড়ে গেছে এটার কোয়ান্টিটিটাও এখন অনেক কমে গেছে सपोजে একটা আছে বা দুইটা আছে তোমার ইচ্ছা যা দিয়ে দাও তো এবারে যদি তুমি কন্ট্রোল এস দাও কন্ট্রোল অল্টার এন্ড দাও তোমাকে কিন্তু কোনো টেনশন করা লাগবে না যে দেখো রেজাল্ট কিন্তু তুমি জেমনে জেমনে দিছো এমনে এমনে কিন্তু পাইতেছো কিন্তু ঠিক না অনেক সুন্দর কিন্তু মজার জিনিস আর যদি তোমার প্রোডাক্ট থাকে सपोज মনে করো তোমার আরো প্রোডাক্ট सपोज মনে করো তোমার একটা প্রোডাক্ট চলে আসছে বাজারে যেটার নাম তুমি দিলে হচ্ছে ল্যাপটপ তো প্রোডাক্ট ইনফরমেশন এটা হবে যাবে सपोज 3 তো তিন নাম্বার এখানে তোমার চলে আসছে মনে করো এটা হচ্ছে তোমার ল্যাপটপ তো ল্যাপটপ তো তোমার হাতে এখন চলে আসছে ভালো কথা তোমার এটা প্রোডাক্টের প্রাইস হিসেবে মনে করো যে দুইশো পঞ্চাশ তারপরে তোমার মনে করো এটা আছে এখানে তোমার মনে করো কোয়ালিটি দিয়ে দিলা তুমি হচ্ছে টেন তো তোমার কিন্তু এগুলো কিন্তু চলে আসছে দেখো এখন তোমাকে কিন্তু অনেক কষ্ট মস্ত কোনো কিছু করা লাগবে না জাস্ট তুমি হচ্ছে কি করবা এই যে এখানে গিয়ে জাস্ট একটা শীতটলটা দিয়ে ডাউন ডাউনের নাও এখানে তুমি বলে দাও যে এটা হচ্ছে আমার ল্যাফটপ ইনফো সো আর হচ্ছে তুমি এখানে লিখে দিলে একটা ভেরিয়েবল নিলে যে তোমার হচ্ছে ল্যাফ্টফ ইনফো

কন্ট্রোল অল্টার এন দিয়ে দাও আমার কথা মতো দেখো তোমার কিন্তু এই যে সব কিন্তু এখানে চলে আসছে এখন তুমি দেখো যে তোমার কাজটা কতটা ইজি হয়ে গেছে এখন যদি তোমার এক হাজার প্রোডাক্টও থাকে দেখো তোমাকে কিন্তু বারবারই তোমাকে মনে করো যে এখানে কিন্তু এই বিশাল বড় বড় কনসোল লগ কিন্তু দেখানোর দরকার হচ্ছে না যেটাকে তুমি অনেক ইজি করে ফেলছো এবং কিন্তু তোমার কিন্তু পুরো জিনিসটা অনেকটা ডাইনামিক হয়ে গেছে তো এই বিষয়টা হচ্ছে আমাদের মেইন আজকে যে কোর কনসেপ্ট সো এই কনসেপ্টের লাস্ট পার্ট হচ্ছে এটা এই কনসেপ্টটা প্রথম প্রথম ধরতে তোমার একটু যাবে তুমি সহজে আসলে আসলে বুঝবা না যে কি করছো বা কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে কি করছো তো তোমার কাজ হচ্ছে আমি যেভাবে দেখেছি এইভাবে দেখে দেখে কয়েকবার করে ফেলা অটোমেটিক দেখবা যে একসময় সময়ের সাথে সাথে তুমি হচ্ছে জিনিসটা হচ্ছে আসলে আলটিমেটলি বুঝে যাবা তো এটা হচ্ছে মেন কথাবার্তা তুমি এটা প্র্যাকটিস করে ফেলো নেক্সটে হচ্ছে আমরা অন্য কোনো কিছু নিয়ে আসবো আর আমাদের আপাতত কোর কনসেপ্টটা এখানে শেষ হয়ে যাচ্ছে নেক্সট আমরা দেখবে যে আরো ভালো কিছু নিয়ে আসবো তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ